কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের উপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে শুক্রবার রাতে শাহবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিরুর রহমান শাহবাগ থানায় মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় কোটা বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকাল চারটার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন তারা শাহাবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে করেন সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন পরে তারা হোটেল অগ্রসর পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় শাহাবাগ মোড়ে ফিরিয়ে আনতে যায় এ সময় বি এর পাশে নিরাপদ স্থানে রাখা এ পিসি টোয়েন্টি ফোর ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদ্দাম নৃত্য শুরু করেন এতে বলা হয়েছে তারা ওয়াটার ক্যানন চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করেন এর ফলে সামনের দুটি এস এস স্ট্যান্ড বনটের উপরে বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনের চাকার মার্চ গার্ড চলি এবং ওয়াটার ক্যাননের পাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় ছাত্রদের অন্যান্য সিনিয়র স্যাররা বুঝিয়ে শুনিয়ে এপিসি টোয়েন্টি ফাইভ ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু তারা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল টেপ টেনিস বল ও ইটের টুকরা ছুড়ে মারেন এতে অনেক পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন মামলার এজাহারে আরও উল্লেখ করা হয় ঘটনাস্থলে উপস্থিত সব সিনিয়র কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বার্ডেম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটুক্তি করেন বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন তারা স্বেচ্ছায় আঘাত করেন গতিরোধ দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতিসাধন সাধন ও ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে তারা সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করে আসছিলেন এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদালতের পর বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার তারই অংশ হিসেবে ওই দিন বিকেলে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা এছাড়া কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশ তাদের ওপর হামলা করে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন